আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য দুনিয়ায় 9টি গুণ নির্ধারণ করে দিয়েছেন, আর ওই 9টা গুণের ভিতরে 3 নম্বরের গুণ হলো আত্তাইবুন আল্লাহ আবিদুনাল হামিদুন। হামিদুন শব্দের বাংলা মানে হলো প্রশংসা আদায়কারী, যে বান্দা প্রশংসা করে আরবিতে তাকে বলা হয় হামিদ। ও বান্দা বান্দি মনে রাখো, পরকালে যদি জান্নাত পেতে চাও, আমার জান্নাতের হকদার যদি হতে চাও, তাহলে দুনিয়ায় তুমি আল্লাহর প্রশংসাকারী হয়ে যাও। প্রিয় নবী ওই কথাটাই অন্য হাদিসে অন্য কায়দায় বলেছেন। আল্লাহ পাকের রাসূল বললেন, চার জিনিস যাকে দুনিয়ায় দেওয়া হয়েছে, ফকত উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, তাকে ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ নসিব করা হয়েছে। যার প্রথমটা কালবান শকরকারী অন্তর, দুই নম্বরে রাসূল বললেন লিসানান যাকিরা। প্রিয় নবী আমার জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার বললেন যাকে নাম করা হয়েছে লিসানান যাকিরা, জিকিরকারী জবান, যাকে নাম করা হয়েছে জিকিরকারী জবান। রাসূলুল্লাহ তিন নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, ওবাদানান তিন নম্বরে যাকে দেওয়া হয়েছে বিপদে ধৈর্য ধারণকারী দেহ, মানে বিপদে ধৈর্য হারিয়ে ফেলে না, যত বিপদ আসো, দৈহিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে মুসিবতই হোক, জি আর হোক সে কোনো মারাত্মক বিপর্যয়, হোক সে কোনো মহামারী, যাই হোক, বিপদে কখনোই ধৈর্য হারায় না। শকরকারী কাল, জেকেরকারী জবান, ধৈর্যধারী, বলুন ঘুমাচ্ছেন নাকি? মুখস্থ করবেন। আরে বাবা, আমি আজকে আগের মজলিসে বলছিলাম, সাহাবীরা এত গুরুত্ব দিয়ে রাসূলের অশুনতেন, পরবর্তীকালে সাহাবীরাই রাসূলের সেই হাদিস, রাসূলের জবান থেকে শোনা সেই হাদিসগুলো উম্মতদেরকে উপহার দিয়েছে। আর একটু মন খুলে বলুন, সুবহানাল্লাহ। আরবি আপনি আর বলতে হবে না, বাংলাটা একটু বলুন। রাসূল চারটি কথা বলেছেন, যাকে চার জিনিস দেওয়া হয়েছে, যার প্রথমটা শকরকারী কাল, দ্বিতীয়টা জেকেরকারী, জোর করে বলুন জবান, তৃতীয়টা এর মধ্যে তাহলে অস্করি আমি কি করব, ধৈর্য ধারণকারী দেহ, চারে রাসূল বলেছেন এই তিন দিয়ে সবাই চেষ্টা করলে পারবেন, চার নম্বরটা এখন অনেক হবে না। এক থেকে তিন এখনো পৌঁছে গেছে। চার নম্বরে রাসূল জানিয়েছেন, রাসূলুল্লাহ জানিয়েছেন, যাকে দোয়া হয়েছে যে কার একজন স্ত্রী, দুনিয়ার দুনিয়া এবং আখেরাত ভালো হওয়ার জন্য এক নম্বরে যমন দরকার, এক নম্বরে যমন দরকার শকরকারী একটি অন্তর, দ্বিতীয় নম্বরে দরকার জেকেরকারী একটি জবান, তৃতীয় নম্বরে দরকার ধৈর্য ধারণকারী একটি দেহ। রাসূলুল্লাহ চার নম্বরে বললেন, ইহকাল আর পরকাল উভয়কাল ভালো হওয়ার জন্য চার নম্বরে দরকার হলো একজন দিনদার ঈমানওয়ালী ধার্মিক আল্লাহ বলি স্ত্রী। আর একটু মন খুলে বলে, যারা যাদের বিয়ে হয়ে গেছে আজও বউ নামাজ পড়ে না,
পর্দা করে না। আগের তিনটে ফেলেও চার নম্বরটা ফেলেন না, এর মানে ঘাটতি থেকে গেল। ইহকাল পরকালে সমস্ত কল্যাণের অধিকারী আপনি হতে পারবেন না। এরকম বহু লোক ভুগতেছে ভাই, আমার জানা আছে, আমাদের সংগঠনের এমন ছেলে আছে চৌধুরী, 10 বছর ধরে চেষ্টা করি তারা এক হপ্তাহ নামাজ পড়াতে পারে। আগে তিনটে আছে, সকরকারী অনিবার আছে, জেকেরকারী জবান আছে, ধৈর্য ধারণের দেহ আছে, সব আছে জি। চার নম্বরটা পাই নাই, চার নম্বরে যে সমাজের বহু মানুষ ঢুকতেছে, সমাজে যে পরিমাণ নেককার স্ত্রী হওয়া দরকার জি, ধর্মিকা মেয়ে গড়ে ওঠা দরকার সমাজে, সেই পরিমাণ ধর্মিকা মেয়ে গড়ে ওঠে বলুন স্কুলে তো আর ধর্ম শিক্ষা হয় না, ক্লাস 10 পর্যন্ত একটা ছেলে পড়াশোনা করলে কোন মাস্টার এসে কিভাবে আদায় করতে হবে, ওযু কি করে করতে হবে, নামাজে কিভাবে দাঁড়াতে হবে জি, নামাজের নিয়ে কি কায়দায় করতে হবে, ধর্ম শিক্ষা তো স্কুলে নেই। আর স্কুলের আঙিনার বাইরে যেখানে আছে সেখানেরা যায় না, তাহলে ধার্মিক ছেলে আর ধার্মিকা মেয়ে এই সমাজে গড়ে ওঠা খুব কঠিন। কিছু ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের হয়তো খানিকটা হয়, কিন্তু জি তা সমাজের জন্য পর্যাপ্ত নয়। আমাদের এই ছেলেগুলো এরা সংগঠনের ছেলে, এরপরেও যদি আমরাই এদেরকে বলি যে এই যে পয়সা একটা জলসা দিতে যাচ্ছে সেই পয়সাটাই ইসলামিক এডুকেশনের জন্য খরচ করো, এই ছেলেগুলোই আমাদের কথা নেবে না। জলসা জুলুস হয়ে পড়েছে একটা বছর ক্রিয়া, ওই ওরা করেছে, পাশের পাড়ায় করেছে, পাশের গ্রামে ওরা করতেছে, আমাদের আর আমরা যদি পুরোপুরি বন্ধ করে দেই এই ছেলেগুলো তখন এখন যতটা মেলায় যাচ্ছে এর চেয়ে বেশি মেলায় যাবে, এখন যতটা সিনেমায় যাচ্ছে এর চেয়ে বেশি সিনেমায় যাবে, পুরো বন্ধ করে দিলে এখন যতটা বিচিত্রা অনুষ্ঠানে যাচ্ছে এরপরে এই মইমুজগুলো কায়েম করতে দিলে এরাই এর চেয়ে বেশি বিচিত্রা অনুষ্ঠানে যাবে, যে কারণে পুরোপুরি বন্ধ করার কথা বলা যায় না। কিন্তু হিসাব বসে দেখবেন যে এই জলসা জুলুস গুলো নিট ফল, যে পরিমাণ টাকা খরচ হচ্ছে আর যে পরিমাণ ফলাফল পাওয়া যাচ্ছে নিট ফলের জায়গা প্রায় জিরো বলা যায়। ওই কিছু মানুষ মেনে চলে কিছু কিছু কথা, 2 ঘন্টা রজের ভিতরে হয়তো 10টা কথা বেছে নেয়, 10টা কথা বেছে নিয়ে তার উপরে কিছু আমল করে। মুক্তি সাহেব এসেছিলেন, মুক্তি সাহেব 5টা ভালো আমলের কথা বলেছেন, এই আমলগুলো করি দেবপ্রেমে হিসাব কষে দেখা যাবে যে তাদের সংখ্যা খুব বলুন, নইলে যে বেনামাজি সেই বেনামাজি থেকে যাচ্ছে, যে অধার্মিক সে অধার্মিক থেকে যাচ্ছে, যে সুদ খাচ্ছিল সে সুদের উপরেই আছে, যে ঘুষ খাচ্ছিল সে ঘুষ খেয়েই যাচ্ছে, যে লটারি কাটতেছিল লটারি কেটেই যাচ্ছে, মা বাবা যারা বেপর্দা ছিল ওরা বেপর্দা থেকেই যাচ্ছে, কি হচ্ছে অজ দিয়ে কি হচ্ছে, বিরাট বড় বড় মসজিদ কায়েম করে করে আল্লাহ ভালো ভালো আমি বললে সমাজের এই ছেলেগুলো আমার উপর রাগ করবে, তার চেয়ে বেশি হলে আমার পরের দেবে না।
হুজুর আপনি আমাদের মাই আমাদের লাই, আমরা আপনাকে দাউদ করে আনলাম, আমরা আপনাকে খাওয়ালাম, আমরা আপনাকে নাজরানা দিলাম, ফের আপনি আমাদের বিরুদ্ধে এসে বলে যাবেন এটা তো বাঞ্ছনীয় না। সমাজের কাছে করি, এরপরে একটা তারা আমাদের অজনসিহত নেবে না, আমাদের মতো অজনসিহত যারা তাদের কাছে করবে পাল্টা ধার্মিকতার গুণে এখনো আলহামদুলিল্লাহ 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 বসিরা অনেক ভালো আছে, তাই এই কন্ডিশন। তাহলে বসিরাটের বাইরে গেলে, বসিরাট মহকুমার বাইরে গেলে, উত্তর চব্বিশ পরগনা জেলার বাইরে গেলে, জি অন্য অন্য জেলাগুলোর কন্ডিশন একদম নন কালচার। এক কাপ চা দেবেন তো বাদ দেন দেবেন, হাদিস শরীফ যেখানে বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইন্নাস শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইশরাবু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম পেয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই শয়তান ইয়াকুলু বিশিমালিহি বাম হাত দিয়ে খায়। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়া ইশরাবু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল বললেন মুসলমান করে এমন ছেলে রয়েছে যে ছেলেটা মাধ্যমিক পাস, যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস, যে ছেলেটা বিএসসি পাস, এমএসসি পাস, এমএ পাস, বিএ পাস, এলএলবি কমপ্লিট, বড় লজ্জার ব্যাপার এমন বহু ছেলেকেও দেখা যায় বাম হাত দিয়ে চা পান করছে, বাম হাত দিয়ে পানি পান করছে। এদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নীতি নৈতিকতা আর বিশ্ব নবীর আদর্শ বলতে তো কিছুই নেই। ইংল্যান্ডের একটা স্কুলে ঘুম পাচ্ছে না তো, ইংল্যান্ডের একটা স্কুলে বহু ছেলে মেয়ে পড়াশোনা আর স্কুল মানে তো বুঝতে পারতেছে সে যদি হয় ইংল্যান্ডে তাহলে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে তারা এডুকেশন সিস্টেমে আমাদের চাইতে অনেক আগে। ওদের হয় কি জানেন, একটা ছেলে স্কুলে ভর্তি হওয়ার পরে টিচাররা ওদের ইন্টারভিউ নেয়, অ্যাডমিশনের আগে মিন্স ভর্তি হওয়ার আগে যা যা টেস্ট হওয়ার তো সেটা হয় প্রবেশিকা পরীক্ষা যেটা বলে যেটাকে ইন্টারেস্ট যেটা হওয়ার হয় ছেলেগুলো ভর্তি হওয়ার পরে ফের ওদেরকে ওদের প্রফেসর বলি, প্রিন্সিপাল বলি, ওদের শিক্ষক বলি, ওদের টিচার বলি, ওদেরকে ইন্টারভিউ যেটা আমাদের দেশের ওদের কোনো সুযোগ নেই। ইন্টারভিউতে কি হয় ছেলেটাকে সরাসরি ডেকে বলা হয় তুমি কি হতে চাও, কেউ বললো স্যার আমি ডাক্তার, কেউ বললো মাস্টার, কেউ বললো সায়েন্টিস্ট, কেউ বললো আমি স্কলার, কেউ বললো আমি রিসার্চার, জি কেউ বললো যে আমি আইবিএস অফিসার, কেউ বললো আমি এসডিও বিডিও,
কে বললো আমি WBCS অফিসার স্যার। বেশ, ইংল্যান্ডে একটা স্কুলে পরীক্ষা দিতে ইন্টারভিউ আছে, সেখানে খ্রিস্টানদের ছেলেরা পড়ে, ইহুদিদের ছেলেরা পড়ে, মুসলমানের ছেলেরাও কিছু পড়ে। ওর ভিতর দিয়ে একটা ছেলে বলে ফেলেছে আমি সাহাবি হতে চাই। কথার ওজন আপনারা এখনো বুঝতে পারেন, ছেলেদের ইন্টারভিউ নিচ্ছে ধরুন প্রফেসর স্যার, তুমি কি হবে, তুমি কি হবে, তুমি কি হবে, টার্গেট টার্গেট পাখির গায়ে লাগাতে গেলে এম ঠিক থাকলে আশা করা যায় পাখির গায়ে। আমাদের ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ে এদের সবচেয়ে বড় অভাব, এদের কোনো এম নেই, টার্গেট নেই, কোনো লক্ষণ কিচ্ছু নেই। সবাই স্কুলে যাচ্ছে তো বাবা মা বলতে বাবা, বহু বাবা বহু মা আছে যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছে, বিশেষত মেয়েদের স্কুলে পড়াচ্ছে, তাদের এম হলো মেয়েটার বিয়ে দিয়ে দিয়ে কিছু বলেন মূর্খ হলি খুবটা নীতি যাবে মেয়েরে মন্তব্য পাঠাচ্ছে কোন ছাত্র কিংবা কোন ছাত্রী যখন এডুকেশন নেবে তো তার নির্দিষ্ট একটা এম থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসা গুলো ঘুরে আসুন, অধিকাংশ মাদ্রাসা ছাত্রদের কোনো এম নেই, ও সবাই পড়তেছে আমার পরকাল ভালো হলো, আমি তোমার পরকাল তো ভালো হলো, তোমার পরকাল ভালো হওয়ার আগে তোমার এওকাল ভালো হলো, পরকাল তাদের ভালো হয় যাদের এওকাল ভালো। বিশ্বাস করছো না কথা? হ্যাঁ না, জোর বলবেন তো, আমার কথা বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় প্রতিদিন যে দোয়াটা পড়েন ওই দোয়াটা একবার বলেন আমার দিকে, ওই যে হাত তুলে আপনারা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, প্রতিদিন পড়েন তো? হ্যাঁ না, জোর করে বলেন, পড়েন। ওর মানে কি? ওর মানে আল্লাহ পরকালে ভালাই দাও। শুধু ওর প্রথম অংশের অর্থটাই হলো ফিদুনিয়া আল্লাহ এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি তুমি আমাকে কল্যাণ দাও, তোমার রহমত দান করো, এই পৃথিবীতে তুমি আমাকে আগে ভালো রাখো, এই পৃথিবী আমার ভালো হলে আমি বিশ্বাস রাখি কি অফিল আখিরাতি হাসানা আমার পরকালটাও ভালো হবে। তাহলে পরকাল ভালো হওয়ার জন্য আগে কি ভালো হবে? দিনের পর দিন ধর্ষণ করে বেড়াচ্ছে, ওর পরকাল ভালো হওয়ার জন্য আগে দরকার হলো পরকাল ভালো হলো, ওইটাই আল্লাহর কাছে চাওয়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।
মুসলমানের এহকাল ভালো, পরকালটাও ভালো। এমনি মুসলমানদের ইন্টারভিউ সবাই ভালো, পরকাল যেন ভালো ভালো, তাই বলে করে আমার পরকাল যেন তোর এহকাল যদি ভালো না হয় পরকালও ভালো ভালো। শুনুন খুব মন দিয়ে আমার কথা, যে কজন আছেন আমি জানি যে দেবগ্রামের মুসলমানরা, আমি বক্তৃতা যাই করি আমার সে বক্তৃতা দেবগ্রামের মানুষেরা নিতে পারবে ইনশাআল্লাহ। তাই বলছে ইংল্যান্ডের এই স্কুলটাতে ইন্টারভিউ হচ্ছে বাচ্চাদের, আর বাচ্চাদের জিজ্ঞেস করা হচ্ছে কে কি হতে চাও, এক একজন চা চা যেমন মন চেয়েছে বা যে যেমন গান্ধীজির কাছে শিক্ষা পেয়েছে সে সেরকম বলছে আমি এই হব আমি ওই হব। মুসলিম ঘরে এক ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি হতে চাও, ছেলেটা তখন বলছে যে আমি সাহাবী হতে চাই। কিন্তু এই মুসলিম পরিবারের বাচ্চাটা যে অ্যান্সার করেছে এ ডিগ্রির নাম জিন্দেগি, ওরা তো খ্রিস্টান, এ ডিগ্রির নাম ওরা জানে। আর এর যা লক্ষ্য এরাম ডিগ্রির নামও শুনিনি, এরাম লক্ষ্যের নাম এরকম ইতিপূর্বে কোন ছাত্রের কাছে এইসব শিক্ষকরা হয়নি। আর পাগলটা বলে যদি হবে তাহলে এখানে তো মেধাবী ছাড়া চান্স পায় না, তাহলে চান্স পেল কি করে, এটাও ভাবাচ্ছে ওদের। কিন্তু ভাবছে যে ব্রেন কি ঠিক কাজ করছে এখন, আমি সাহাবী হয়ে চাই। তো যারা ইন্টারভিউ নিচ্ছিল ওরা অবাক হয়ে গেল, আমার একই উত্তর তোর তোর। তো ওদের যিনি লিডার ছিলেন তাকে ডেকে আনো, লিডার ম্যান টিচারদের নিয়ন্ত্রণ করেন, হেডমাস্টার বলি কন্ট্রোলার বলি প্রিন্সিপাল বলি যাই বলি, তো তাকে হাজির করা হলো। বললো স্যার এতগুলো বাচ্চার ইন্টারভিউ নিলাম, কেউ বললো আইপিএস অফিসার হবো, কেউ বললো ডব্লিউবিএস অফিসার হবো, কেউ বললো আমি এসডিও হবো, কেউ বললো আমি বিডিও হবো, কেউ বললো আমি জাস্টিস হবো, কেউ বললো আমি সায়েন্টিস্ট হবো, কেউ বললো আমি স্কলার হবো, কেউ বললো আমি রিসার্চার হবো, কেউ বললো আমি লেকচারার হবো, কেউ বললো আমি প্রিন্সিপাল হবো, কেউ বললো আমি ডাক্তার হবো, কেউ বললো আমি মাস্টার হবো। এই ছেলেটা দু তিনবার প্রশ্ন করা হলো, আর দু তিনবার একই কথা বলবো যে আমি সাহাবি হতে চাই। স্যার স্যার আমরা তো জিজ্ঞেস করেছি, আপনি একবার ছেলেটাকে জিজ্ঞেস করুন দিন, খুব মন দিয়ে শুনুন। এই কোরআন হাদিসের গল্প হচ্ছে না, তবে গল্পটায় শিক্ষার কি আছে জি? তো প্রিন্সিপাল সাহেব সেই প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তিনি এবারে এই ছেলেটাকে জিজ্ঞেস করে বেটা তুমি কি হতে চাও একটু ভালো করে বলো তো, তোমার স্যাররা কেউ বুঝতে পারছে না তুমি কি হতে চাও। ছেলেটা আবার বললো বললো আমি সাহাবি হতে চাই। প্রিন্সিপাল ওকে জিজ্ঞেস করেছে তুমি সাহাবি হতে চাও, সাহাবি
তা আমি জানি না, আমি সাহাবী হতে চাই। শিক্ষকরা আশ্বাস, এরকম একটা ছেলে পেয়ে আজ পর্যন্ত এইরকম ছেলে এদের নজরে একটাও পড়িনি, যে ছেলেটা সাহাবী। ওরা এবার নিজেদের ভিতরে গবেষণা করলো সাহাবী কি ডিগ্রি শেষে। অনেক গবেষণা করার পরে চূড়ান্ত কোন জায়গাতে ওরা পৌঁছাতে না পারলো, ওই ছেলেটাকে ডাক দিয়ে বললো, ছেলেটাকে স্কুল থেকে ছুটি করিয়ে দিল, সাময়িকের জন্য একেবারে বিদায় করিয়ে দিল না, ছেলেটাকে বললো ছেলে তুমি বাড়িতে যাও, আর বাড়িতে যেয়ে তোমার বাবাকে বলবা আমরা আজকে বিকেল বেলায় তোমার বাড়িতে চা খেতে যাব। যাও 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 তোমার গার্জিয়ানদেরকে ওই মেসেজটা পৌঁছে দিও যে এখন ছেলে বাড়ি নিয়ে চলে যান, বিকেল বেলা আমরা আপনার বাড়িতে চা খেতে যাচ্ছি। তারা সবাই বিকেল বেলা নিয়ে আসে, সময় মতো ঠিক চায় চায়। আরবিতে যেটা বলে সেটাতে বলে হাসবে ইস্তিতা, মেহমানদারি হয়ে গেল, মেহমানদারির পরে সারারা ওই ছেলেটির আব্বাকে ডাকলো, ছেলেটিকে একটা পাশে রান করিয়ে রাখলো, ডেকে বললো বেয়াদবি দেবেন না গো, ক্ষমা সুন্দর দৃষ্টি আমাদের প্রতি প্রদর্শন করবেন, আপনার ছেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, আমাদের ছাত্রদের কার কি এম রয়েছে, কার কি টার্গেট রয়েছে, আমরা জিজ্ঞেস করছিলাম, কেউ বলে সে সায়েন্টিস্ট হতে চায়, কেউ বলে সে মাস্টার হতে চায়, কেউ বলে সে ডাক্তার হতে চায়, কেউ বলে সে কলেজের প্রফেসর হতে চায়, কেউ বলে সে লেকচারার হতে চায়, কেউ বলে সে প্রিন্সিপাল হতে চায়, কেউ বলে সে স্কলার হতে চায়, কেউ বা বলে সে রিসার্চার হতে চায়, কেউ বা বলে সে ভূতত্ত্ববিদ হতে চায়, কেউ বা বলে সে মহাকাশবিদ হতে চায়, কেউ বা বলে সে মানে অফিসার হতে চায়, কেউ বা বলে সে এসডিও বিডিও এসপি এসডিপিও হতে চায়। সরাসরি আপনার ছেলেকে যখন জিজ্ঞেস করা হলো তোমার এমটা কি, তুমি টার্গেটটা কি বলো বেটা, ছেলে জবাব দিয়েছে আপনার ছেলে সাহাবী হতে চায়। বারবার আমরা জিজ্ঞেস করলাম তুই কি ঠিক করে বল কি হতে চাস, যতবার আমরা জিজ্ঞেস করলাম ও একটাই জবাব দিল সাহাবী হতে চায়। বারবার আমরা জিজ্ঞেস করলাম সেই সাহাবী কারা, কি সেই জিনিস, সাহাবীর পরিচয় বল, আপনার ছেলে এক বাক্যে বলল তা আমি বলতে পারবো না। শুনছেন নাকি? ও বলতে পারবো না যে সাহাবী কি বলবে, কিন্তু যতবার জিজ্ঞেস করা হয়েছে ছেলে একই কথা কথা বলেছে সাহাবী হতে চায়। সে কারণে আজকে চা খাওয়ার নামে আপনার বাড়িতে আমরা সবাই এসেছি, আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলবেন সাহাবী কি। ছেলেটার আব্বা আপনার ছেলে ওইটা হতে চায়, হাও হাও করছে, কান্না বন্ধ হয় না। প্রফেসর প্রিন্সিপালরা বললেন আপনি কান্নাটা তো বন্ধ করুন, অন্তত আমাদের প্রশ্নের জবাবটা তো দেন, আপনার ছেলের কাছে তো কোনো জবাব পাইনি, অন্তত আপনার কাছে তো আমরা জবাবটা আশা করব, নইলে আপনার ছেলের টার্গেটে আমরা কেমনে ওকে পৌঁছে দেব। ও বাবা
ভাইরা ছেলেটার গার্জিয়ান চোখের পানি মুছে নিয়ে এবারে জবাব দিতে থাকলো, স্যার ব্যাডবি লেবেন না, আসলে সাহাবি হলেন ডেড়াড়ার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির মূর্ত প্রতীক হিসাবে যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাম পৃথিবীর মানুষ দিগের মুক্তির সনদ দিয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন আল্লাহ পাকের নবীর জামানায় নিজের চোখে নবীর যারা দেখেছেন ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেই বলা হয় সাহাবী। আর একটু মন খুলে বলেন, বললেন স্যার আপনি সাহাবীর সংখ্যা জানছেন তো, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ যাকে লাস্ট মেসেঞ্জার করে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথী সঙ্গীরাই পৃথিবীর ইতিহাসে সাহাবী নামে পরিচিত। গল্পটা দেড় হাজার বছর আগের হলো, ও বাবা রে ভাইরা ওই সাহাবীদের ব্যাপারেই তো আল্লাহ জানিয়েছেন জিব্রাইল কে দিয়ে এই মানে এই জাতীয় আল্লাহ বলা মানুষ যারা তথা আমার সাহাবী যারা আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। সাহাবীদের ব্যাপারেই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের উপরে রাজি আছেন। আমি জোর গলায় এটা বলতে পারবো না আল্লাহ আমার উপরে রাজি, কিন্তু সাহাবীগণ বলতে পারতেন আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন। কিসের সার্টিফিকেট? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপরে রাজি। শুধু আল্লাহ তাদের উপরে রাজি তাই নয়, আল্লাহ আবার জানিয়েছেন আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন আমার জীবনে আল্লাহর রেজামন্দি হাসিল দরকার, তাহলে আপনাকে এটা মাথায় দিতে হবে যদি আল্লাহর রেজামন্দি আপনি চান তাহলে আপনি আপনার নিজের কাজের ভিতর দিয়ে আল্লাহকে আপনি আগে খুশি করুন। আপনি আল্লাহকে যদি খুশি করতে পারেন আপনার নেক আমল দিয়ে এবং জীবনের বদ আমল গুলোকে দূর করে দিয়ে পাপ কাজ গুলোকে দূর করে দিয়ে আর নেক কাজ গুলো নিজের জীবনে প্রাধান্য দিয়ে যদি অন্তত পক্ষে আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারেন আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন তবেই আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে, তখন মহান আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। যে বান্দা আল্লাহকে খুশি করতে পারেনি ওই বান্দা উপরে আল্লাহ কখনো খুশি হতে পারে না। আল্লাহ এমনি খুশি হয় না কারো কারণে, খুশি হয়। আরে ভাই একটা হাদিস রয়েছে যদিও তো সে হাদিস বললে
আবার আমার আলাদা খানিক সময় যাবে, যেই কারণে আমি যে প্রশংসাটা নিয়ে বলছিলাম এটা একটু বলে শেষ করে নেই। জি তো এই ছেলেটার গার্জিয়ান টিচার স্যারের কি প্রফেসর কি প্রিন্সিপাল সবাইকে বললেন যে আমার ছেলে ওই রকম হতে চায়, সাহাবীরা যেমন ছেলে যদি মুসলিম পাড়ায় ঢুকে কারণে জিজ্ঞেস করা হয় তুই কি হবি, তো বলে কেউ বললো মাস্টার, কেউ বললো ডাক্তার, কেউ বললো ইঞ্জিনিয়ার, কেউ বললো আমি চাষি ছেলে না চাষ করি খাবো খাবো আপনি যা শোনাচ্ছেন সে তো 1500 আগের গল্প, কিন্তু আপনার ছেলেকে নিয়ে আপনি কেন 1500 পিছিয়ে যেতে চাইছেন? সবাই যখন অগ্রগতি চায় ডেভেলপমেন্ট চায় উন্নতি চায় 1000 বছর আগে সাইন্টিস্টদের এত আপনি আর আপনার ছেলের টার্গেট তখন পিছিয়ে যাওয়া নবীরা ছিলেন এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। তমাম দুনিয়ার সব নবীরা অবশ্যই ভালো, তবে সব নবীদের লিডার করে আল্লাহ পৃথিবীতে যাকে পাঠিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীদের ভিতরে শ্রেষ্ঠ সেই নবীর শিষ্যরা নবীদের পরে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। গার্জিয়ান বললেন আমার জীবনের যতটা গবেষণা রয়েছে আমার জীবনের যতটা রিসার্চ রয়েছে না 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 কোন সায়েন্টিস্ট আমার নবীর সাহাবীদের চাইতে ভালো নয়, কোন স্কলার আমার নবীর সাহাবীদের চাইতে ভালো নয়, আদর্শগত দিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের কাছে যে আদর্শ পেয়েছিলেন না 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 কোন মহাকাশবিদ রাসূলের সাহাবীদের চাইতে আদর্শগত দিক দিয়ে ভালো নয়, আল্লাহ পাক আমি সাহাবীদের চাইতে কোন মাস্টার ভালো নয়, সাহাবীদের চাইতে কোন ডাক্তার আদর্শগত দিক দিয়ে ভালো নয়, আদর্শগত দিক দিয়ে নীতিগতার দিক দিয়ে কোন দত্তবিদ কিংবা প্রাণী বিজ্ঞানী অথবা উদ্ভিদ বিজ্ঞানী কোন রেডিও কিংবা এসডিও এসডিও কিংবা আইসি কিংবা ওসি এবিসি যে এবিসি এক্স ওয়াই জেড যেই হোক সে না 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 না
না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চাইতে আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ কেউ ছিল না সর্বযুগের সর্বকালের নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ ছিলেন রাসূলের সাহাবীরা যে কারণেই আমার ছেলে মাস্টার হতে যায় না আমার ছেলে ডাক্তার হতে যায় না আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে যায় না আমার ছেলে দার্শনিক হতে যায় না আমার ছেলে ব্যাকরণবিদ হতে যায় না আমার ছেলে ঐতিহাসিক হতে যায় না আমার ছেলে মহাকাশবিদ হতে যায় না আমার ছেলে ভূতত্ত্ববিদ হতে যায় না আমার ছেলে জীববিজ্ঞানী হতে যায় না প্রাণীবিজ্ঞানী হতে যায় না আমার ছেলে এসডিও হতে যায় না এসপি হতে যায় না আমার ছেলে এসডিপিও হতে যায় না আমার ছেলে এসডিও হতে যায় না আমার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পৃথিবীতে যে আদর্শ নিয়ে বেঁচেছিলেন আমার ছেলে সেই আদর্শটা গ্রহণ করে পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে যায় গাছে চিল্লাও নবীজিরে মাসে চিল্লাও নবীজি উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল মনের হরিণি আল্লাহুম্মা বিশ্বনবীর সাহাবীরা ছিলেন কতই ভগবান নবী পাকের হাতে তারা হয়েছিলেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছড়িয়া খিলাবে আপনি ছাড়া এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা তো এর ভিতর দিয়ে অন্তত এটা উপলব্ধিতে এলো যে আপনাদের মনোযোগ আছে নাকি আদর্শগত দিক দিয়ে সাহাবীদের চাইতে পৃথিবীতে এগিয়ে কেউ ছিল সাহাবীরা ইউনিভার্সিটিতে পড়িনি কলেজে পড়িনি কোন স্কুলে পড়িনি নবীর দরবারটাই দরবারে নবাবিটাই তাদের জন্য স্কুল যে শিক্ষা পেলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে সাহাবীরা রাসূলের দরবারে সেই শিক্ষাটা পেয়েছে
সেই শিক্ষাটা কি বলেন দিন কথা বলেন কোরআনের শিক্ষা মানুষ শুধু মানুষ হতে পারে মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এক একটা শিক্ষায় সে শিক্ষার নাম আমাদের দেশ এডুকেশনে আগাবে কেমনে দেশ চালাচ্ছে কারা কারা হ্যাঁ পৃথিবীতে এমন কান্ট্রি পাবেন যে কান্ট্রিগুলোতে কোনো বাচ্চার 18 বছর হওয়ার আগে বাবা মা স্কুল বন্ধ করে দিলে বাবা মাকে ধরে কারাগারে বন্দী করে দিলে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী যারা তাদের রেগুলারিটি বছরের পর বছর বজায় নেই গার্জিয়ানও সতর্ক না শিক্ষক যারা আছে তাদেরও অবস্থা এইরকম যে আসি যাই মাইনে ভাই ভাই কে এলো না দন 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 মাস যাবে মাইনেটা তো আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এটিএম দিয়ে তুলবো আমার সংসারটা চললে হয়তো মনে 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 হাসতেছেন আর হয়তো এটাও ভাবতেছেন যে আপনিও কি তাই করেন ভাই আমার এই 14-15 বছরের সার্ভিস লাইফ কখনো আমি আমার সার্ভিস লাইফটাকে ছোট মনে করি না আমি মনে করি যে আমার এটা একটা বিরাট বড় দায়িত্ব আমি এই দায়িত্বে অনীহা প্রকাশ করলে এই দায়িত্ব পালনে আমি আমি যত উপযুক্ত মানে দায়িত্ব পালন না করলে মানুষের কাছে আমার কৈফিয়ত নাই দিতে হোক আল্লাহর কাছে আর তার আদালতে একদিন আমাকে জবাবদিহি করতেই হবে যেটা বোঝাচ্ছিলাম ভারতবর্ষ তো এডুকেশনে এমনি অন্য অন্য কান্ট্রির তুলনায় বহু বহু যোজনা পিছিয়ে পৃথিবীর যে কান্ট্রি গুলো শিক্ষায় বিরাট ভাবে যদি ইউরোপের কথা বলেন আমেরিকার কথা বলেন তারা শিক্ষায় এগিয়ে কিন্তু আদর্শগত ভাবে এগিয়ে যেতে নৈতিক চরিত্রে তারা এগিয়ে যেতে কেন পারিনি তাদের ভিতরে সব এডুকেশন আছে কোরআন এডুকেশন নেই নাম হলো সূরাতুর রহমান ওই সূরার ভিতরে সৃষ্টির জন্য রহমান তার মখলুকের জন্য কি দয়া দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তমাম দয়াগুলি সব একের পর এক তুলে ধরে দয়াময়ের আপনারা আল্লাহকে ডাকতে পারেন আবার চাইলে আপনারা রহমানকেও ডাকতে পারেন কেবল আল্লাহকেই ডাকতে হবে না 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 না
না, আল্লাহ ছাড়া কেউ উপাস্য হতে পারে না, আল্লাহ ছাড়া কেউ ডাকবার উপযুক্ত হতে পারে না। আর আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন, তোমরা আল্লাহকেও চাইলে ডাকতে পারো, আবার চাইলে রহমানকেও ডাকতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন প্রচার করেছেন অনুসারীরা যদি একসঙ্গে আল্লাহ কেউ ডাকতে পারে, আবার রহমান কেউ যদি ডাকতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর সঙ্গে আমাদের দেব দেবীদেরকে ডাকতে পারবো না? মনোযোগ আছে আপনাদের নাকি? হ্যাঁ, তাহলে মনের কান দিয়ে ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুম ভেঙে দেওয়ার মতো হয়েছে। জি, ওদের মনে ওই প্রশ্নটা জাগলো যখন আল্লাহ বললেন চাইলে আল্লাহরে ডাকো, চাইলে রহমানকে ডাকো। জি, ওদের মনে তখন ওই প্রশ্নটা জাগলো যে আমরা এতদিন মুহাম্মাদের মুখে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া যায় না। আজকে সেই মুহাম্মাদই বলছেন তোমরা আল্লাহকেও ডাকতে পারো, রহমানকেও ডাকতে পারো। তো মুসলমানরা যদি আল্লাহ আর রহমান দুজন এক দুজনকে একসাথে ডাকতে পারে, আমরা কেন আল্লাহকে আর আমাদের দেবীদেরকে একই সঙ্গে ডাকতে পারবো না, আর একই সঙ্গে ওদের পূজা করতে পারবো না কেন? এই প্রশ্নটা তখন ওদের মনের ভিতরে বদ্ধমূল হলো। ও বাবাজি রে ভাইরা, গভীরভাবে ওদের মনে মনের ভিতরে প্রেসার করছিল, বারবার এই প্রশ্নটাই ওদের মনের ভিতরে উগি মারছিল। ওরা ওই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তলতলভাবে প্যারাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্বীর দরবারে চলে এলো। আল্লাহ পাক নবীকে বলল, ও মুহাম্মদ, এত এত তুমি প্রচার করছো তুমি মক্কার মাটিতে প্রচার করছো তোমরা আল্লাহকে ডাকতে পারো, তোমরা রহমানকে ডাকতে পারো। তুমি তোমার সঙ্গীরা যদি একসঙ্গে আল্লাহ এবং রহমানকে ডাকতে পারো, আমরা আল্লাহ এবং আমাদের দেব দেবীদেরকে কেন একই সঙ্গে ডাকতে পারবো না? ও বাবা জিরা বাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন তোমরা একই সঙ্গে আল্লাহকে ডাকবে, আবার তোমাদের দেব দেবীদের ডাকবে, ওটা শিরক বলে গণ্য হবে। আল্লাহকেও ডাকবেন, আবার আল্লাহর সঙ্গে দুনিয়ার দেব দেবীদের ডাকবেন, ওটা তো শিরকের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে, ওটা শিরক বলে বিবেচিত হবে, ওটা শিরক বলে গণ্য হবে, তোমরা মুসলমান যারা আছো ডাকতে পারো, একই সঙ্গে রহমানকে ডাকতে পারো, সেরেকে হয় না? তোমার সেই রহমানের পরিচয়টা কি আমাদের কাছে ব্যক্ত করবা? রহমানের পরিচয়টা কি বলবা? ভাইরা, প্রিয় নবীর কাছে ওরা যখন রহমানের পরিচয়টা জিজ্ঞেস করলো, আল্লাহ রহমানের পরিচয়
দিয়ে রহমানের পূর্ণাঙ্গ পরিচয় দিয়ে যে সূরাটা নাযিল করেছে ওই সূরাটা জায়গা পেয়েছে সারা সূরা আর রহমান হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করে দিয়ে রহমানের পরিচয় ব্যক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমানের পরিচয় কি বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল কাছে রহমানের পরিচয় কি রহমানের পরিচয় দিলে আল্লামাল কোরআন রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিখিয়েছে। ও ভাইরা আমার মনে রাখো আমি ব্যাখ্যা করার জন্য বসিনি সূরা রহমানের তাফসীর করার জন্য বসিনি আমাকে আমার মতো অজগের পক্ষে সূরা রহমানের তাফসীর করাটাও মানানসই নয় যদিও বলছি মিয়াজি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে রহমানের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রহমান হিসাবে তোমাদের জন্য অনেক কিছু দেব ও বাবা মনে রাখো দুনিয়ায় যে দয়াগুলি পেয়েছে জান্নাতিরা যে দয়াগুলো পাবে রহমানের ভিতরে জায়গা দিয়েছে ও বাবা জিরা বায়রা কবি কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহর বিপুল পরিমাণ নেয়ামতের কথা রহমতের কথা দয়াতরতার কথা সূরা রহমানের ভিতরে ফুটি ফুটিয়ে তুলেছেন আল্লাহ তবে ফার্স্ট আল্লাহ যে দয়াতার কথা তুলে ধরেছে জমিনের উপরে সৃষ্টির জন্য মখলুকের জন্য যত দয়া আছে সবচাইতে আল্লাহর বড় দয়া হলো তার কোরআন। শুরুতেই রয়েছে জবাব দিলেন কোরআন শিখিয়েছি আমার নবী মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি পৌঁছে দিয়েছে।
জিনিস মনে রাখুন, আমি বক্তৃতা লম্বা করব না গো, বলবার জন্য শুধু বোঝানোর জন্য বলছি। সূরা রহমানের দিকে খেয়াল করলে পাওয়া যায় আল্লাহ সবচাইতে বড় দয়া করার। সুতরাং যে মানুষটি যত বেশি কোরআন তেলাওয়াত করেছে, যত বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ওই মানুষটার প্রতি আমার আল্লাহ তত বেশি দয়া করেছে। যে মানুষ যত বেশি কোরআন শিখেছে আল্লাহর দয়া সেই মানুষের উপরে তত। ঘুমাচ্ছেন নাকি? সেই মানুষের উপরে আল্লাহর রহমত তত। কোরআন থেকে যে যত দূরে সরে গেছে আল্লাহর রহমত তার উপরে তত। কেন যদি বলেন না রহমত দরকার নেই আমার, গজব দরকার আপনার ব্যাপার। কিছু বুঝতে পারেন না, ওটা আসলে টাকা না, ওটা কি? হাজিরের মাঝে মনে রাখুন, যদি বলেন বলুন কেন এমন বললেন, জবাব দিই কোরআন দিয়ে। ইতিহাসের দিকে তাকালে বুঝবেন, কোরআনের দিকে তাকালে বুঝবেন, হাদিস শরীফের বয়ান শুনলে বুঝবেন, সে বয়ানের ভিতরে ঢুকলে সহজে আর বার হতে পারবো না। আমি ধারণা দিচ্ছি মানুষের দল, আমি আল্লাহ বলছি থেকে তোমাদেরকে জানো সরিয়ে না দেয়, সন্তান জানো তোমাদেরকে আল্লাহ ভোলা না বানায়, সন্তান জানো তোমাদেরকে নবী ভোলা না বানায়, সন্তান পালন করতে যে বলছি কষ্টের সঙ্গে বলছি, যে মানুষগুলো টাকা কামাই করতে যে সন্তান গুলোকে লালন পালন করতে যে বিধানকে জলম জেলে দিয়েছে, মানুষগুলো কামাই করতে যে পরকালে হবে ক্ষতি তীব্র, ওদের জায়গা হল জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই মহান আল্লাহ আয়াতে সত্যিই বলে দিয়েছে যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিত
ফিতনা, সম্পদ তোমাদের জন্য বিপদ, সম্পদ তোমাদের জন্য মুসিবত, সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। এই সম্পদের কারণে তোমরা আল্লাহ ভোলা হতে পারো, নবী ভোলা হতে পারো, আল্লাহ সাকির ভোলা হতে পারো, আল্লাহ রাহিম ভোলা হতে পারো, ইসলাম ভোলা হতে পারো, কোরআন ভোলা হতে পারো, শয়তানের গোলাম হয়ে যেতে পারো। শয়তান তখন তোমাদের জন্য, সম্পদ তখন তোমাদের জন্য গজবে পরিণত হয়, সম্পদ তখন তোমাদের জন্য রহমত থাকে না, সম্পদ তখন তোমাদের জন্য আল্লাহর গজবে পরিণত হয়। ও বাবা ভাইরা, আজকে সমাজের দিকে তাকালে তো এটাই বোঝা যায়, কোরআনের মতো সমাজের প্রয়োজন নাই। সমাজের মুসলমানের ছেলেদের, মুসলমান ঘরের ছেলেদের দরকার এখন টাকা নামের গজব। আমার কথা বুঝতেছেন নাকি? যদি কেউ ঘুরিয়ে বলতে পারো তার দরকার আছে, আমি বলছি আছে, টাকার দরকার সবার আছে, আমার আছে, আপনার আছে। হাজিরের মজলিস মনে রাখো, অজলে শুধু লম্বাই হয় না, করলে মোটেই বাড়বে না। কিন্তু আমার সময় এখনো, এখনো বেশ কিছু সময় রয়েছে। মাথায় রাখুন গভীর ভাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জানিয়েছে, লা তাযুলু কদমি আদামা হাত্তা ইউসালা আন খামসিন। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, না 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 না, হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটি আওলাদকে পাঁচটা করে প্রশ্ন না করা হবে, জিজ্ঞেস করবেন, তিন নম্বরে বললেন সম্বন্ধে জিজ্ঞেস করবেন, তুমি কোথা থেকে কামাই করেছো, রোজগার করেছো, রোজগার করেছো, কামাই করতে যে আমার আইনকে স্বাগত জানিয়েছো, আমার আইনকে ওয়েলকাম জানিয়েছো, আমার আইনকে জলঞ্জলি দিয়েছো, সম্পদ কামাই করার অনুমতি দিয়েছিলাম, এটাও বলে দিয়েছিলাম, অন্যায় ভাবে অন্যের মাল তুমি আত্মসাৎ করতে পারবে না। এখন তুমি আমার কাছে জবাব দাও, তুমি কিভাবে কামাই করেছিলে? নিজের মেয়েকে দিল্লি আর মুম্বাই রেখে দিয়ে যারা পয়সা কামাই, নিজের মেয়ের চৌবনকে যারা বিক্রি করে দেয়, জাহান্নামের ভিতরে ঢুকে যাও। আমি বলেছি সম্পদ উপার্জন করে, সম্পদ ওদের জন্য আল্লাহর রহমত হলো না গজব হলো। মানুষ গজবের পিছনে দৌড়ায়, কোরআন কোরআন আল্লাহর রহমত, অথচ এই রহমতের পিছনে মানুষ তাহলে সোজা কথায় কি বোঝা গেল, মানুষের রহমতের দরকার নেই, কি দরকার? জোর করে বলো, কিছু বলেন মুফতি সাহেব এসে আল্লাহর রহমত চেয়ে গেলে রহমত সব মিলে যাবে। বলা আছে পৃথিবীর বহু মানুষের উপরে ডাইরেক্ট আল্লাহ লানা, কি হয় লা না না মানে অভিশংসন, কি হয় লানাতে? অন্য কথায় বলছি ডাইরেক্ট গজব হয়, কারণ বলতে অদওয়া লাগে,
মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব। এ সমাজের মাটিতে আমায় একটু বলে বোঝাবেন, ও বাবাজিরা ভাইরা, মিথ্যা কথা বলা লোক সমাজে আসে না নেই? এরা মতন নেই বলো দুনিয়া, হ্যাঁ এরা মতন দুনিয়া। আমার ব্যাখ্যা করার সময় নেই, এই লানাত কাদের কাদের উপরে হয়? সন্তান মা বাপের গাল দেয় ওই সন্তানের উপরে লানাত হয় আল্লাহ। যেই মানুষটা তার মা বাপের উপরে কি করে, মা বাপকে গালি দেয়, তার মা বাপকে লানত করে, সরাসরি ওদের উপরে আল্লাহ লানত নেমে আসে। মালগুলোর জন্য দোয়া করতেছে, সে মালগুলোরও দেখতে হতে হতে আপনাকে রহমতের জন্য ছুটতে হবে, তখন আল্লাহর আরো আওয়াজ দিয়ে বলুন বলুন, কিসের থেকে ছুটতে হবে? দেখতে পাচ্ছেন যে ছুটতেছে জাহান্নামের দিকে, আর আমরা এসে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ জাহান্নাম হারাম হারাম। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। আমিন বলুন, আমিন। রহমত পাওয়ার আপনার জন্য প্রথম রাস্তা কোরআনটা হাতে তুলে দিলেন। কি করেন আপনি আমার জানার দরকার? কত ভালো লোক দেখেছি নিজে জীবন্ত করা, ফের গাড়িতে বসে
কোরআন শরীফ ছাড়া আল্লাহর রহমত মানুষের ঘরে আসতে পারে না, মানুষের কাছে আল্লাহর রহমত নাযিল হতে কোরআন শরীফে মহান আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি যে কোরআন নাযিল করেছি এই কোরআন একদিকে যেমন মানব জাতির জন্য হেদায়াত, মানব জাতির জন্য পথ নির্দেশিকা, মানব জাতির জন্য গাইডলাইন। ও বাবা জি ভাইরা, আল্লাহ পাক করি বললেন আরে রাদান আমার কোরআন তেমন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার কোরআন তেমন সমগ্র মানব জাতির জন্য রহমত। কোরআন শরীফের অন্য জায়গা আপনি খুলে দেখুন মিয়া জি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উনজিলু মিনাল কোরআনি মা শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও না বলেছেন রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন আমার মানব জাতির জন্য রোগের নিরাময়, রোগ থেকে বাঁচবার জন্য শারীরিক রোগ এবং আত্মিক রোগ কল্পের রোগ সব প্রকার রোগ থেকে বাঁচবার জন্য ফের ভি সে টাকা যদি হালাল ভাবে আয় হতো উপার্জিত হতো তবু পিটটা বাঁচার খানিকটা রাস্তা থাকতো, কিন্তু সে টাকা হালাল ভাবে উপার্জিত হয় না, অধিকাংশ ক্ষেত্রে টাকা উপার্জিত হচ্ছে হারাম উপায়ে। নাউজুবিল্লাহ কি ভেবেছে এনে কি ফায়দা হবে হাজেরী রে মজলিস মনে রাখো ওয়াজ আমরা করব না, আমার বিদায় ঘন্টা বাজবার মতো হয়েছে, শুধু শেষ কথাগুলো বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সুযোগ পেতেন, যখন তিনি একটু অবসর পেতেন, উম্মে আল্লাহর কোরআন নিয়ে বসে পড়তেন অবসর সময়ে, ওসমান গনি জীবনের অন্য কোনো কাজ নয় শুধু কোরআন তেলাওয়াত। মানে পৃষ্ঠা উল্টে 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 সেই কোরআন আর পড়বার উপযোগী ওটাকে রাখে আরেকটা নিলেন ওটা ওটা উল্টে পড়তে 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 এটাকে বদলে নিলে কোরআনের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করলেন হযরত ওসমানকে, ওসমান যখন শহীদ হচ্ছেন জি তখন কোরআন শরীফ তার সামনে খোলা হলো। ওই অবস্থাতে হযরত ওসমান গনি রেন্টে গেলে ভালো মানুষ হতে গেলে অনুসরণ করুন কাকে, ভালো একজন মানুষ হতে গেলে আপনি অনুসরণ করুন সাহাবীদেরকে, সাহাবীদের চাইতে ভালো মানুষ আর মানুষ হতে গেলে আপনি কোরআনের শিক্ষা বাস্তবায়ন করুন, কোন কথা নেই। আর রহমান আল্লামা আল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মহান আল্লাহ জানিয়েছেন রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন শেখানোর ভিতর দিয়ে আপনি কি করেছেন, আল্লাহ পাক জবাব দিলেন খালাকাল ইনসান ও মানুষগুলোকে আমি কোরআন শিখিয়ে মানুষ বানালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ও মানুষগুলোর মানুষ বানাতে আমি শয়তান দিয়েছি। সুতরাং কোরআনের রেগুলেশন ছাড়া কেউ ষোলো আনা মানুষ হতে আল্লাহর দল সাহাবীদের সামনে আল্লাহ বললেন ওদেরকে আল্লাহ জিকির ভোলা বানিয়ে দিয়েছে। ও বাবা জিরা ভাইরা, আচ্ছা দুনিয়ার যে মানুষগুলো ওরা হলো শয়তানের দল। কোরআন শরীফের ভিতরে আমরা বলতে পারি শয়তান চেপেছে, শয়তান ওদেরকে মানে ওদেরকে মন্ত্রণা দিয়েছে, নামাজে যাবি না, চায়ও না, ও বাবা জিরা ভাইরা, মানে এইরকম চরিত্র যারা দুনিয়ায় গঠন করেছে আল্লাহ তাদেরকেই বললেন আল্লাহ বললেন ওরা শয়তানের দল। সুতরাং দুই জিনিস নিতে হবে আপনাদের, একে কোরআন, দুইয়ে নামাজ, দুইয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে হবে, সালাতটা করতে হবে, আদর্শবান মানুষের মতো মানুষ হয়ে যাচ্ছে।